নমস্কার, জ্ঞানচক্ষু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। উত্তম সুচিত্রা মানে প্রেমের নতুন দিগন্ত উন্মোচন। উত্তম সুচিত্রা সম্পর্ক নিয়ে আপামর বাঙালির মনে প্রশ্ন চিরকালের। সুচিত্রা সেনকে বাদ দিয়ে উত্তম কুমারের কথা ভাবাই যায় না। সেকালে উত্তম সুচিত্রাকে অনুকরণ করতে চায়নি এমন প্রেমিক প্রেমিকা যুগল দেখাই যেত না। অনেকেরই ধারণা ছিল উত্তম সুচিত্রা রূপলি পর্দার মতো ব্যক্তিগত জীবনেও বিবাহিত। সেই ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছিল একটি পোস্টার, তাতে লেখা ছিল, আমাদের প্রণয়ের সাক্ষী হল অগ্নি পরীক্ষা, তলায় সুচিত্রা সেনের স্বাক্ষর। 1954 সালে এই পোস্টার দেখে সারাদিন কেঁদে ভাসিয়েছিলেন উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী। তারপর থেকে গুঞ্জন বাড়তেই থাকে। এই গুঞ্জনের আঁচ উত্তম কুমার তো বটেই, পড়েছিল সুচিত্রা সেনের বিবাহিত জীবনেও। সুচিত্রা সেনের স্বামী দিবানাথ সেন সন্দেহ করতে শুরু করেন তাঁর স্ত্রীকে, বলেন অভিনয় ছেড়ে দেওয়ার কথা। তখন উত্তম সুচিত্রা জুটি বাংলা সিনেমার আকাশের মধ্যগগনে বিরাজমান। 1954 সালে এই জুটির 6টি ছবি দারুণ জনপ্রিয় হয়েছিল এবং 10টি ছবি একসঙ্গে করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তারা। ফলে অভিনয় ছাড়তে রাজি হলেন না সুচিত্রা, বাড়তে থাকে ঝগড়াঝাঁটি, আর তাতেই দিবানাথের সন্দেহ আরও বাড়তে শুরু করে। বেড়ে গেল তাঁর মদ্যপান। সুচিত্রা সেনকে সিনেমার জগতের অন্যান্যরা মিসেস সেন বলে ডাকলেও একমাত্র উত্তম কুমার ডাকতেন রমা নামে। সাংসারিক গোলমাল বাড়তে থাকায় মেয়ে মুনমুনকে সুচিত্রা সেন পাঠিয়ে দেন দার্জিলিংয়ের কনভেন্টে পড়তে। তখন প্রায় সময় উত্তম কিংবা সুচিত্রার বাড়িতে উইকেন্ডে পার্টি চলত। সেখানে সকলের পরিবারের লোকজন ছাড়াও যোগ দিতেন ঘনিষ্ঠ প্রডিউসার রদনা চ্যাটার্জি সহ অন্যান্য বন্ধুরা। 1957 সালে উত্তম কুমার হারানো সুর ছবিটি প্রযোজনা করলেন। নায়িকা হতে বললেন সুচিত্রা সেনকে। উত্তম প্রযোজনা করছে এটা শোনার পর সুচিত্রা সেন বলেছিলেন, তোমার জন্য সব ছবির ডেট ক্যান্সেল করব। হলো তাই, ব্যাপারটা পছন্দ হলো না দিবানাথ সেনের। এরই মধ্যে একদিন সুচিত্রা সেনের বালিগঞ্জের বাড়িতে একটা পার্টি চলছিল। পার্টিতে মদের বিশাল আয়োজন ছিল। ওই পার্টিতে উপস্থিত ছিলেন উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী, প্রডিউসার রত্না চ্যাটার্জি। তখন মধ্যরাত, মদ্যপানের পর নিশিবাসর জমে উঠেছে, বেশ কয়েক পেগ খেয়ে নিয়েছেন দিবানাথ সেন। হঠাৎ একজন বলে উঠলেন, একটু নাচ হয়ে যাক। ব্যাস উঠে পড়লেন উত্তম সুচিত্রা। উত্তম কুমার সুচিত্রার কোমরে হাত দিয়ে নাচছেন সিনেমার মতো করে। মাথা ঠিক রাখতে পারলেন না দিবানাথ সেন। রত্না চ্যাটার্জির কথায় হঠাৎ দেখি দিবানাথ একটা ছুরি জোগাড় করে তেড়ে গেলেন উত্তম কুমারের দিকে। পার্টি তখন প্রায় লণ্ডভণ্ড। সুচিত্রার বাড়ির অলিন্দে ছুটছেন উত্তম কুমার, পেছনে ছুরি হাতে সুচিত্রার স্বামী। এক সময় উত্তম কুমারকে ধরে ফেললেন দিবানাথ সেন। হাত জোড় করে ছেড়ে দেওয়ার জন্য কাতর প্রার্থনা করছেন উত্তম কুমার, আর দিবানাথ সেন বলে চলেছেন, উত্তম আই উইল কিল ইউ, আই উইল কিল ইউ। থামালেন গৌরী দেবী, কোনো মতে দিবানাথ সেনকে নিরস্ত্র করলেন। ছুরি নিয়ে উত্তম কুমারকে তাড়া করার ঘটনার পর থেকে স্বামী দিবানাথের সঙ্গে আরও দূরত্ব তৈরি হলো সুচিত্রা সেনের। দিবানাথ চাইতেন সুচিত্রা সিনেমা করুক, কিন্তু উত্তম কুমারকে ছাড়া। সুচিত্রা তাতে রাজি হয়নি। শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিলেন সুচিত্রা দেবী। স্বামীর বালিগঞ্জের বাড়ি ছেড়ে ফ্ল্যাট ভাড়া নিলেন দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে, আলাদা থাকতে শুরু করলেন। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে দুজনকে নিয়ে গুজব চরমে ওঠে। গুজবের আঁচে তপ্ত হয়ে ওঠে উত্তমের জীবন। কিন্তু উত্তম কুমার ও গৌরী দেবীর সম্পর্ক যখন ছিন্ন ভিন্ন হল, তখন উত্তম কুমার সুচিত্রা দেবীর বাড়িতে যাননি, গিয়েছিলেন সুপ্রিয়া দেবীর বাড়িতে। আসলে মহানায়ক উত্তম কুমার ও সুচিত্রা সেনের চিরকালীন বন্ধনকে অনেকেই উপলব্ধি করতে পারেননি। এটা কারোর কাছে মনে হতে পারে রোম্যান্টিক সম্পর্ক, কেউ মনে করতে পারেন বন্ধুত্ব, কিংবা পরস্পরের প্রতি মানবিক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।